দেখো আমাদের বাড়ির সামনে পুরো জল, এখানে মনে হচ্ছে মাছ ধরা যাবে। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। এখন বাজে দুপুর 12টা, তো দুপুর 12টা থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। চলো তাহলে ভিডিওতে দিলে আজকে দিনটা শুরু করা যাক। আই হোপ তোমাদের এই ভিডিও দেখতে খুব ভালো লাগবে, তো চলো। সো ভেবেছিলাম আজকে কোনো ভিডিও করবো না, কিন্তু হঠাৎ করেই একটা অন্যরকম মাথায় প্ল্যান চলে আসলো, কারণ আজকে দিদি হচ্ছে বিবাহবার্ষিকী। তো আজকের দিনটা একটু ভেবেছিলাম অন্যরকমভাবে কাটাবো, কিন্তু দুদিন ধরে বৃষ্টি, বাইরেটা দেখাচ্ছি পুরো জলেও মানে জলমগ্ন হয়ে গেছে আমাদের বাড়ির সামনে। আর আমাদের ওই বাড়ি থেকে বোন আসবে, মাসি আসবে, মাসি সব মেয়েরা আসবে, কী করে আসবে বুঝতে পারছি না। আমি বলেছি আমাদের বাড়ির সামনে এক আটু জল, তোরা নৌকো নিয়ে আয় আমাদের ওই বাড়ি থেকে। এসবই হচ্ছিলো। আর জয় ওদিকে বিরিয়ানি বানাচ্ছে, আলু বিরিয়ানি বানাচ্ছে, আর দিদির বাড়ি থেকে দিদি চিকেন কষা করে নিয়ে আসবে। আজকের মেনু এই, কারণ একটু অন্যরকম ভেবেছিলাম যে করবো মেনুটা, কিন্তু এই বৃষ্টির জন্য পুরো এই হয়ে গেছে। তোমাদের বাইরেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমাদের বাড়ির সামনে পুরো জল, এখানে মনে হচ্ছে মাছ ধরা যাবে, এতটা জল হয়ে গেছে। এই দেখো পুরো সাইডে দিয়েও জল, ঠিক আছে, কতটা জল হয়ে গেছে ওই সাইডটা তোমাদের দেখাচ্ছি। তো বোন কী করে আসবে, বোন মাসি কী করে আসবে বুঝতে পারছি না। আমি বলেছিলাম যে আমাদের বাড়ির সামনে এতটা জল, তোরা ভালো জুতো করে কেউ আসিস না, আমি একটা নৌকো নিয়ে আসিস। দেখি রান্নাঘরে কি হচ্ছে, জয় কি করছে একা একা, আমাকে তো হেল্প করতে হবে। সকাল থেকে আমি অনেক কাজ করেছি, তো এখনও অনেক কাজ বাকি আছে। 12টা বেজে গেছে, বিরিয়ানি এখনও কিছুই হয়নি, বিরিয়ানির প্রসেসিং চলছে, আলু বিরিয়ানি। চলো তোমাদের নিয়ে যাই, দেখি জয় কিচেনে কি করছে। জয় কি করছো? জয় ব্যস্ত আছে, কথা বলতে পারবে না। জয় এখন কাটছে, কাটাকাটি আরম্ভ করে দিয়েছে। আর এদিকে দেখো বিরিয়ানির হাঁড়িটা তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে বিরিয়ানির হাঁড়ি। এত বড় হাঁড়ি লাগবে না, আমরা 2.5 কিলো চালের বিরিয়ানি করবো, তো বিরিয়ানি একটু বড় হাঁড়িতে করলেই ভালো হয়। জয় ওদিকে তো সব কাজ টাজ করছে, আমারও করতে হবে। আর আজকে আলু বিরিয়ানি তোমাদেরকে আজকে আমি শেয়ার করবো না, কারণ শেয়ার করতে গেলে আমাদের টাইমটা অনেক লেগে যাবে, আর আজকে এমনিতে খেতে খেতে 4টে বেজে যাবে। তোমরা দেখো কটার সময় আজকে আমরা দুপুরের খাবার খাই। আর সবাই আসবে বললাম তো, অশ্মি, তারপর মাসি, মাসির মেয়েরা, বোন, তো সবাই। আর আসবে হচ্ছে রানী, রানীকে আমি বলেছি, রানীও আসবে। জানি না আসবে কি না, ফোন করেছিলাম, এখনও তো আর ফোন করা হয়নি। তো কে কে আসছে সব কিছু তোমরা দেখতে পাবে, দেখতে হলে সঙ্গে থাকো আর দেখতে থাকো। তোমাদের সাথে অনেকক্ষণ পর কথা বলতে চলে এসেছি, কারণ রান্নাঘরে প্রচুর কাজ, আর জয় একা একা করছে। আর দেখো কে চলে এসছে, রানী। রানী সবার আগে এসছে, কিন্তু আমাদের বিরিয়ানি এখনো হয়নি। 2:25 বেজে গেছে, অলমোস্ট বেশি বেজে গেছে। আর এখানে দেখো বোন বিরিয়ানির যে দম দেবে, আটা মাখছে। আর ওদিকে অনেক কাজ, মাসি এসছে আর সব পুচকুগুলো এসছে। চলো দেখি জয় কইটুকু করতে পারলো, দেখিয়ে দিই। জয় আমাকে ডাকছে, আমি ছাড়া করতেই পারছে না বিরিয়ানি, কারণ ও কোথায় কি রেখেছে জিনিস খুঁজে পাচ্ছে না। এই দেখো জয় এখানে বিরিয়ানি দম দেবে। দেখো ওখানে হচ্ছে আলু বিরিয়ানি, তো আলু আর ডিম রান্না হয়ে গেছে, অনেক আগেই হয়ে গেছে, এখন শুধু দম দিলেই হয়ে যাবে। বাজে 4টে, তো আমাদের বিরিয়ানি সবে দম হলো এখন, তো কখন খাবে যায় না, সবাই ঘরে বসে আছে। তো চলো দেখি বিরিয়ানিটা কেমন হয়েছে, জয় এখন ঢাকনাটা খুলবে। আর বিরিয়ানির অবস্থা কি এখন বুঝতেই পাচ্ছি না, যেখানে দম দিয়েছি পুরো পুড়ে গেছে, জল পুরো টেনে গেছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। সো
এখন বাজে 5:10, তো আমাদের খাওয়া কমপ্লিট হলো আর রান্নাঘর গোছানো হয়ে গেছে, আর দিদি ওইদিকে রেডি হচ্ছে কারণ এখন আমরা কেক কাটবো, তো কেকটা কাটা হয়নি। তো চলো তাহলে, আর আমি দেখো সকাল থেকে নাইটিটাই পরে আছি, এখনও ড্রেসটা চেঞ্জ করতে পারলাম না, তো আমি ড্রেসটা চেঞ্জ করে আসি আর কেকটা এখনই কাটা হবে। চলো তাহলে তোমাদেরকে শেয়ার করি কেক কাটার মুহূর্তটা। আর ঘরে সবাই বসে আছে আর টিভি চলছে, ওই জন্য আমি ঘরে কথা বলতে পারছি না, আর বাচ্চা কাচ্চা রয়েছে সব ক্যাচ ম্যাচ করছে। তো চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। সবাই রেডি হয়ে গেছি, সবাইকে দেখিয়ে দিচ্ছি। দেখো জয় আর রানী করছে এখানে ফোনের কাজ, ওরা কাজ নিয়ে বসে আছে। আর এই দেখো, আর দিদি রেডি হয়েছে, দেখো দিদি শাড়ি পরেছে আজকে। আর অশ্মি দেখো এখানে লিপস্টিক পরছে, আমরা সবাই লিপস্টিক পরেছি বলে অশ্মি এখানে, সেই দেখো অশ্মি লিপস্টিক পরছে। তো চলো এখন কেক কাটা হবে। দেখো সবাই দাঁড়িয়ে আছে, সবাই মিলে কেকটা কাটবো। তো চলো তোমরা দেখতে থাকো। পর্ব শেষ, আর এখানে এসে আরতি দিদি সবার লাস্টে এখন খাবে। তো আমাদের তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আরতি দিদিকে দেবো খেতে। আর দেখো এখানে অশ্মি আর ওই তনু মিলে দুজন কেক মাখাবে, কি করছে এই ওরা দুজন কেক নিয়ে দুজনের মুখে মাখাবে, এই করছে। প্রচুর দুষ্টু আমাদের অশ্মি, অশ্মি কিন্তু এমন দুষ্টু ছিল না। এখন আমি যাচ্ছি হচ্ছে সবার জন্য একটু কিছু কিনবো, কেনাকাটা করবো জামা কাপড়, তাই দোকানে যাচ্ছি। ঠাকুরনগর বোন দেখো, বোন দিদি সবাই যাচ্ছে। তো চলো তোমাদেরকেও দেখাবো কি কেনাকাটা করবো বাজারে গিয়ে, ছোটোখাটো একটু শপিং করতে যাচ্ছি। তো চলো এখন বাজারে। তো দিদি কিছু কেনাকাটা করবে আর আমি কিছু কেনাকাটা করবো, বললাম না মাসির মেয়েরা এসে ওদের জন্য কিছু কিনতে হবে। আর দিদি কিনছে শীতে সোয়াটার কিনছে, তো দেখো এই রেড কালারটা দেখছি, রেড কালারটা পছন্দ হয়েছে, তোমাকে দেখাচ্ছি। বাড়িতে গিয়ে আবার দেখাবো, এখানে একটু দেখিয়ে নিচ্ছি, দিদি রেড কালারটা নিচ্ছে। তো চলো এখন আর দেখাচ্ছি না, তোমাদের বাড়ি থেকে ফাইনালি একবারে দেখাবো দিদি কি কিনেছে। তো বাজার থেকে বাড়িতে চলে এসেছি, দেখো ঘরে পুরো হট্টগোল, সবাই কথা বলছে। আর বাজারে গেছিলাম, দিদি একটা সোয়াটার কিনেছে আর মাসি দিদিকে একটা গিফট দিয়ে, যেহেতু আজকে দিদির বিবাহবার্ষিকী ছিল, তো গিফট কি দিচ্ছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দিদি কি গিফট কিনলো, মাসি দিদিকে কি গিফট দিয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে জামাইবুর জন্য একটা শার্ট নেই ব্লু কালারের, আর দিদির জন্য মাসি দেখা, মাসি দেখাচ্ছে দিদির জন্য কি দিয়েছে। আর এটা হচ্ছে মাসি দিয়েছে দিদিকে, দেখা সোয়াটারটা দিয়েছে লাল কালার, সুন্দর হয়েছে। এই কুর্তিটা দিয়েছে আমার শাশুড়ি মা আমার দিদিকে গিফট করেছে, দেখা একটু খুলে। দিদিকে গিফট দিয়েছে হচ্ছে রানী, স্টোর খুব সুন্দর হয়েছে, দেখা খুলে দেখা, এই যে তোমাদের সব কিছু খুলে খুলে দেখাচ্ছি সব জিনিস, সুন্দর আছে। হ্যাঁ তো তোমাদের তো গিফটগুলো খুলে দেখালাম, তো সেভাবে তো করেনি, তো কে কী দিয়েছে সব তো দেখিয়ে দিলাম তোমাদের। তো চলো এখন একটু গল্প করবো সবাই মিলে, যেহেতু সবাই বসে আছে আর রানী মনে হয় বাড়ি চলে যাবে, যেহেতু আমি বাজারে গেছিলাম। দুবার করে ফোন করেছে রানী আমাকে যে বেরিয়ে যাবে বেরিয়ে যাবে, আমি রানীকে বললাম একটু বসতে। আর দেখো রানী আর জয় ফোন নিয়ে বসে আছে, তো রানী আর জয় হচ্ছে ফোনেই ব্যস্ত, কারণ ওরা একই অফিসের লোক, একই কাজ করে যাচ্ছে সেই সন্ধেবেলা থেকে। তো চলো এখন সবাই মিলে একটুখানি গল্প করছি, সবাই এখন চলে যাচ্ছে, প্রায় 9টা বেজে গেছে দেখো। আর এসছে হচ্ছে টোটো, এখন চলে যাচ্ছে আমাদের ওই বাড়িতে, মাসি আর দিদিরাও চলে যাচ্ছে সবাই। তো আজকে দিনটা তো খুব ভালোই কাটালাম, বাট ভেবেছিলাম কিছুই হবে না, এত দুর্যোগ বৃষ্টি, তো এই বৃষ্টির মধ্যে দুর্যোগের মধ্যে তো দেখলে তো খুব ভালোভাবে সেলিব্রেট করলাম আজকে দিনটা। তো চলো ওদেরকে একটুখানি বাই বাই করে দিয়ে আসি। তো সবাই চলে গেল, দেখো আজকেও ঘর পুরো ফাঁকা, এতক্ষণ পুরো ঘর জমজমাট ছিল আর এত বৃষ্টি, ও যে ওদেরকে একটু দেখাবো ঠাকুর বাড়িতে নিয়ে গিয়ে সেটা আর পারলাম না বৃষ্টির জন্য। তো চলো তাহলে, দেখলে তো আজকের দিনটা কীভাবে সেলিব্রেট করলাম দিদি আর জামাইবুর অ্যানিভার্সারিটা। তো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটাকে তাহলে এখানেই এন্ড করে দিচ্ছি। তো এন্ড করার আগে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক করে দিও। আজকের মতন তাহলে টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিয়ে এসে খেয়াল রেখো।